আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আসছে ঈদের অগ্রিম শুভেচ্ছা নিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে খুব সহজ আর কমন একটা ঈদের রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটি হচ্ছে দুধ সেমাই। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। দুধ সেমাই তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রামের একটা প্যাকেট নিয়েছি সেমাইয়ের। সেখান থেকে অর্ধেকটা সেমাই নিয়েছি। আমি এখানে চিকন যে সেমাই থাকে ওটা নিয়েছি। এখন এই সেমাইগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি। সেমাই ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। এবার আমি এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। ঘিয়ের মধ্যে বাদামগুলোকে হালকা একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ছোটো টুকরো করে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। লো আছে ঘি আর বাদামের সাথে সেমাইগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে সেমাইগুলো ভাজতে যাবেন না, কারণ সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায়। তাই একটু অল্প আছে আস্তে ধীরে ভেজে নেবেন। যখন সেমাইটা একটুখানি নরম হয়ে রংটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে যে সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো নামিয়ে নিচ্ছি। আমি একটা ফ্যানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে পাতিলে লেগে যেতে পারে। এখন অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সে অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনি যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে লবণ না দিলেও হবে। দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেজে রাখা সেমাইগুলা। এখন নেড়ে ছেড়ে সেমাইটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পরে সেমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে সেমাইগুলা চুলা থেকে নামানোর সময় হয়ে গেছে। যদি এরকম পাতলা থাকে তাহলে ভয় পাবেন না, কারণ সেমাই কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায়। একটুখানি এরকম পাতলা থাকতে নামিয়ে নেবেন, এতে করে সেমাইটা আর ঘন হয়ে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি চুলাটা বন্ধ করে সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এগুলাকে পরিবেশন করে নিচ্ছি। আমি সেমাইগুলোকে পরিবেশন করে নিচ্ছি, আর উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুধ সেমাই। আসছে ঈদে এভাবে আমরা দুধ দিয়ে সেমাই রান্না করে খেতে পারি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।